মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলিপুরদুয়ার জেলা পুলিশের অভিনব উদ্যোগ। মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য পুলিশ সহায়তা কেন্দ্র চালু করল জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। বাইক ও স্কুটি নিয়ে এখানে রয়েছেন পুলিশ আধিকারিকরা। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সময় কোনো রকম অসুবিধায় পড়লেই পুলিশ তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। সোমবার সকালে আলিপুরদুয়ার চৌপথি থেকে এই পুলিশ সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্কের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। এবং আজকে থেকে পত্রিকা শুরু, আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ওরা বাস স্ট্যান্ড হতে পারে বা ওখানে নামতে পারে ওই সব জায়গাতে আমরা হেল্প ডেস্ক চালু করেছি। হেল্প ডেস্কে আমাদের পুলিশকর্মী থাকবে, কাছাকাছি কিছু বাইক এবং লেডি কনস্টেবলকে দিয়ে বাইক আমরা স্কুটি রেখেছি। যদি কোথাও কোনো গাড়ি খারাপ হয়ে যাওয়া বা এরকম যদি বিপদে পড়ে যান তাহলে সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রোল রুমকে ফোন করতে পারেন, আমরা ওদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছি। গাড়ি চলাচল খুবই স্বাভাবিক রাখার চেষ্টা করছি এবং স্বাভাবিক রয়েছে। আমরা জানি এখানকার চাষি মানুষের সমস্যা হয় এই মুহূর্তে কোল্ড স্টোরেজকে নিয়ে, ওদের সাথে আমরা দফায় দফায় আলোচনা করেছি, ওদেরও সমস্যা না হয় এবং পরীক্ষার্থীদেরও সমস্যা না হয় এটার জন্য পুলিশ তৎপর আছে। আশা করছি আমাদের এখানকার ছেলেগুলো এবং মেয়েগুলো খুব ভালো ফল করবেন এবং রাজ্যের স্তরে আমরা